হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস লাইফ। আজকের ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে, প্রথমেই বলে দিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পুরো ধামাকাদার ভিডিও। আর এরকম ভিডিও না আমি আগে কখনো দিই। আজকে আমি ফার্স্ট ট্রাই করছি এরকম ধরনের ভিডিও, মাস্ট শেয়ার না আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো সেই জন্য ভিডিও প্রথমে কোনোদিন আমি যেটা বলিনি আজকে বলবো, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভিডিও এইরকম ভিডিও যদি তোমরা নেক্সট লেভেলেও পেতে চাও, মানে পরে পরে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেরি না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? আর এর জন্য কী করতে হবে, চলো সবাই। আমার বন্ধু, তো তোমাদেরকে ভেঙে কথাটা বলি, একজন কাকুর সাথে আমার কথা হচ্ছিল। তো ওয়াইটিতে কাকুর মনে অনেক দুঃখ জমা আছে। কাকু ভিডিও করে, কিন্তু কাকু কিছু কিছু কথা, নিজের মনের কথা আমার কাছে শেয়ার করলো। তো সেই কথাগুলো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তো শুনতে থাকো তাহলে, দেখো কাকুর মনের কথা কী। কাকু তো বলছে যে এগুলো কাকুর একদম মনের ভিতরকার কথা, মানে কাকু ভিডিও স্বার্থে অনেক কিছু বলে ক্যামেরা খুলে, কিন্তু কাকুর ভিতরে যে ফিলগুলো, মানে যেগুলো ফিল করে না, সেগুলো তো পাবলিকের সামনে সবসময় অ্যাজ আ ক্রিয়েটর সবাই ধরে রাখতে পারে না, মানে ধরে বলতে পারে না। তো কাকু সেই জন্য কিছু মনের কথা আমাকে খুলে বললো, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তাহলে দেখো তোমাদের কেমন লাগে, তোমাদেরও জানা দরকার যে আসল সত্যিটা কী আর আসল মিথ্যেগুলো কী। তো মিথ্যে সত্যিটা তোমরা পাবলিক, তোমরা জনতা জনার্দন, তোমরা এবার বিচার করো, তোমরা বিচার করে আমাদের বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। দেখো তাহলে ভিডিওটা, বিচার করো দিয়ে আমাকে জানাও, কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট ভিডিও। বন্ধুরা, আজকে আমি তিনজনকে নিয়ে খেলুখেলি করবো, তিনজনকে নিয়ে। কাকে কাকে খেলুখেলি করবো, কাকে নিয়ে, সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকো আর মজা নাও। এই ভিডিওটা না কেউ প্লিজ গায়ে লাগিও না, আমি তো শুধু তোমাদের এন্টারটেনমেন্টের জন্য এরকম ভিডিও বানাচ্ছি। তোমরা দেখবে, মজা নেবে, খুশি হবে, আর আমার ভিডিওর কমেন্ট সেকশনটা কমেন্টে ভরিয়ে দেবে, ঠিক আছে? আর সবাই বলবে কিন্তু ভিডিওটা দেখার পর যে মিলি খুব সুন্দর হয়েছে, মিলিরি খুব সুন্দর হয়েছে, মিলি বলো খুব সুন্দর হয়েছে, সাবাস 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 বলে, ঠিক আছে? আমি একটু চেষ্টা করেছি, ফার্স্ট আমার চেষ্টা। তো আশা করি তোমরা সকলেই আমার এই চেষ্টাটাকে সম্মান দেবে, মানে ইভেন আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, যাতে নেক্সট টাইম আমি আরও সুন্দর 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 ভিডিও নামাই। অনেকেই তো ফাঁকা মাঠে খেলছে, মাছ ফাঁকা, তাই আমিও নেমে পড়লাম খেলতে, কার না ভালো লাগে। চলো খেলা শুরু হোক, তাই তো? দেখতে থাকো ভিডিওটা, তাহলে সঙ্গে থাকো। আচ্ছা কাকু, এই নেকু মাছি আর গুতোপা, এদেরকে তো তুমি দিদি বলো, তুমি খুব ভালোবাসো, মানে নিজের দিদির মতো ভালোবাসো, তাও কোনো না কোনো জায়গায় মন থেকে তুমি এদের নিয়ে কী বলবে? তোমাকে যদি বলা হয় মন থেকে দুটো কথা বলো এদের নিয়ে, সত্যি সত্যি একদম মন থেকে বলবে, কিন্তু ঠিক কী মনে হয় এদের নিয়ে, দুটো লাইন বলো। তুমি তো মন থেকে জানো এগুলো কি জিনিস। কাকু এই ব্যাপারে তুমি কি বলবে, মানে কেন করে এগুলো এমন, মানে ও কি এইরকমই, কেন আর্নিং করার ধান্দায়, ঠিক নিজের মাকে পর্যন্ত বেঁচে দেবে ভিউজের ধান্দায়। বুঝলাম বুঝলাম। আচ্ছা কাকু, এবার একটা পয়েন্টে বলো তো, এই যে তুমি যেহেতু দল 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 বন্ধন বন্ধন করো, তো অ্যাকচুয়ালি দল সম্বন্ধে তুমি কি বলবে? একদম মন থেকে বলো কিন্তু কাকু, লোক দেখিয়ে নয়, একদম তোমার মনের ফিলিংসটা বলো, মানে দল ব্যাপারটা কি, একটা ছোট্ট করে বলো অন্তত যা হোক একটা কিছু, যে অ্যাকচুয়ালি দলটা কি। কাকু তুমি সব বলে দিচ্ছ, তোমার দিদিরা না তবে উদুম দেবে। তা বলি কাকু, যে আমার একটা সাদা মনে কাটা নেই, এই যে তুমি তোমার দিদিদের হয়ে এত আমাদেরকে নোংরা কথা বলো, এত গালিগালাজ করো, তা তোমার দিদিরা কিছু তো অন্তত তোমাকে এর জন্য দেয় নাকি, মানে কি কি পাও তুমি এইসব কথাগুলো বলে? তোমার দিদিরা এমনি এমনি তুমি দিদিদেরকে ভালোবেসে বলতে থাকো? আমার তো মনে হয় না কোনো মানুষ এত গালাগাল খাবে শুধুমাত্র দিদিদেরকে সেভ করার জন্য, সেফগার্ড দেওয়ার জন্য। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, কি পাও তুমি এগুলো বলে? তোর পেট আমরা চালিয়ে দেবো, টাকা পাঠাচ্ছি ফোনপে। ও ভিতরে ভিতরে এত কিছু বলে, আর কি বলে? ভিডিও কর, তোর নেটের খরচা আমরা দেবো। গোপাল নিয়ে তুমি যে কথাগুলো বললে, মানে গুতোপার ব্যাপারে যে কথাগুলো তুমি নিজের মুখে ক্লিয়ার করছো, তো তাহলে এত সাংঘাতিক, এ আর কি কি করতে পারে, মানে আর কি করতে পারে, মানে এত MSL-কে নিয়ে নোংরা নোংরা কথা, মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে এত কিছু, আর কি করতে পারে তাহলে, ভাবো একবার তুমি। কাকু তুমি তাহলে কি বলো, আর কি কি করতে পারে? নিজের মাকে পর্যন্ত বেঁচে দেবে ভিউজের ধান্দায়। ভাবো তাহলে কাকু, হ্যাঁ এই যে নেকুমাসি গুতোপা, এরা মানুষকে কি ছোট করে, আর এমন একটা হাব ভাব দেখায় মনে হবে যেন কি একবারে ওরা কি কেউ কেটে, আর আমরা সব আঁটিপুটি চুনোপুটি সব। কাকু তুমি এইটার ব্যাপারে তাহলে তোমার কি মতামত সত্যি করে বলো দেখি কাকু, সবাইকে পাবলিককে বলো দেখি, কি বলবো বলো তো, তুমি একটু শোনাও কাকু, তুমি শোনাও। কুড়ে লেজ যেটা হয় না বেকা, সোজা কোনোদিন হয় না, এর অ্যাটিটিউডটাও সেরকম। নেকুমাসি ঢাল দেখো কাকু, নেকুমাসি একবার এখানে গিয়ে মুখ দিচ্ছে, তো একবার এখানে গিয়ে মুখ দিচ্ছে, তুমি একবার ভাবো, কাউকে আবার বলছে আমি নিরপেক্ষ, এর কি হাল দেখো তাহলে কাকু তুমি, সেই ব্যাপারে তুমি কি বলবে বলো তো, কি অবস্থা ওর, ওর হালটা একবার তুমি নিজের মুখে বলো, ওর হালটা এখন কিরকম হাল বাড়িতে, কাকু তুমি একবার নিজের মুখে সবাইকে বলে দাও। মুখে তো চুনকালির পর চুনকালি পড়ে,
দেখো কাকু আমি কিন্তু রিস্ক নেবো না, পাবলিক আমাকে বলবে আমি সব মিথ্যা কথা বলছি। আচ্ছা কাকু তুমি সবাইকে পাবলিককে বলে দাও তো যে তুমি সব কথা সত্যি বলছো, এবার তুমি যে সব কথা আমাকে এই যে বলছো মন খুলে আমি যে পাবলিককে বলবো এগুলো যে সব সত্যি, তুমি তাহলে পাবলিক আমার কথায় বিশ্বাস করবে না, তোমার কথায় করবে। তাহলে কাকু তুমি একটুখানি বলো তো যে কসম খেয়ে বলে দাও তো যে তুমি যা বলছো সত্যি বলছো, একবার কসম খেয়ে বলে দাও সবাইকে। মা কালী বলছি কাকু, আর একটা কথা, আমার সাদামনে কাকার এই অনেকগুলো প্রশ্ন আসছে আমার মনের মধ্যে। এই যে তুমি সবই তো বলে দিলে, তো এবার বলো তো কাকু এই যে MSL কে নিয়ে কণিকার চরিত্র নিয়ে যে নোংরা নোংরা কথা বলছে কুতো পা, তারপরে পাবলিককে মিথ্যে মিথ্যে করে যে খাওয়াচ্ছে, এত পাবলিক খাচ্ছে, তাহলে এগুলো সব সত্যি না এর ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে? কী এগুলো? আমি তো দিন দিন গল্প ফেঁদে ফেঁদে ভিডিও করছি, এগুলো কি শুধু গল্প না কি কি তোমার মতামতটা কি এই ব্যাপারটা নিয়ে সবাইকে বলে দাও কাকু। আবার ভুল ভাল বুঝলুকির গল্প দিচ্ছে। আচ্ছা কাকু এই যে তোমার এই যে এত নোংরামি করছে, কাকু তুমি তো একটা মানুষ বলো, আখেরে তুমি একটা মানুষ, তোমার বাড়িতে সব লোকজন আছে, ফ্যামিলি পরিবার আছে। আচ্ছা কাকু সত্যি কথা বলো তো তুমি এই কুতোবার মিথ্যে কথাগুলো হজম করতে পারো? মন থেকে বলবে কাকু, মন থেকে বলবে হজম করতে পারো? কি মনে হয় মানে ওকে নিয়ে যদি দুটো লাইন বলো, মানে ঠিক তোমার মন থেকে কি মনে হয় কুতোবাকে এই যে এত মিথ্যে, এত মানে থাপ্পার পর থাপ্পা দিয়ে লোক ঠকিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছে, মানে ওকে নিয়ে কি মনে হয়, মানে তোমার ফিলিংসটা একটুখানি বলো। মরলে খুশি হতাম, নরম জিনিস থাকার থেকে না থাকা ভালো। আচ্ছা কাকা তুমিও তো একটা মানুষ বলো, এই যে গুতোপা নেকু এরা যে এই সব করে বেড়াচ্ছে, তুমি যে দিদি দিদি করে মানে মুখ দিয়ে তোমার ফেনা ফেটে যায়, আমি বুঝতে পারি এটা তোমার মন থেকে, তুমি আমাকে মনের কথাগুলো সব বললে। তো বলছি কি তাহলে শেষমেশ তোমার কি মনে হয় যখন এদের উপর রাগ উঠে যায় তখন তোমার কি মনে হয়, মানে কি ইচ্ছে হয় তোমার সেই সময়? আমার এই গন্ধ আলা জুতো এইটা দিয়ে টুকুর টুকুর করে ঠুসিয়ে দিয়ে যায়। কাকা কি বললে, তোমার কপালে মার আছে আজকে কাকা। যাই হোক কাকার আমাদের সাদা মনে কাদা নেই তো, কাকা সব ক্লিয়ারলি বলে দিল। বন্ধুরা তোমরা শুনতেই পেলে। আচ্ছা কাকা সব ঠিক আছে, তোমার প্রশ্নের কোয়েশ্চেনের উত্তর তুমি দিয়ে দিয়েছো আমার, সব পেয়ে গেছি। এবার লাস্ট কথা, একটা কথা তো শেষমেশ এদের ব্যাপারে তুমি কনক্লুশনটা কি টানছো, মানে এই তোমার এই দু দিদিকে নিয়ে তুমি কনক্লুশনটা কি টানছো? এক কথাই যদি বলি এরা দুজন কি, তো তুমি সংক্ষেপে পাবলিককে কি বলবে? আমার তো পুরো হেসে মরে যাচ্ছি কাকা তুমি যে কথাগুলো বললে, সিরিয়াসলি মানে কি বলবো কাকা, আজকে দুঃখে মনের কথা আমাকে সব বলে দিল। তো কাকা এবার শর্ট ফর্মে বলে দাও, ছোট্ট করে বলে দাও এরা অ্যাকচুয়ালি কি, একদম কনক্লুশন টেনে দাও, মনের কথা আর কোনো বুজরুকি নয়, পুরো মনের কথা বলে দাও যে অ্যাকচুয়ালি এরা দুজনে কি মনে হয় শেষমেশ তোমার। এতটা ছোট লোকের বাচ্চা, এতটা ছোট লোকের বাচ্চা। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, খেলতে আমরাও পারি, সময় হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করি তো। তা কেমন লাগলো আমার এই ভিডিওটা, আশা করি তোমরা খুব এনজয় করেছো, মজা নিয়েছো। আমি কাউকে দুঃখ পুক্ষ টেস্ট মেস পৌঁছানোর জন্য নয়, অনলি ভিডিওটা আমার শুধু হাসি আর এনজয়ের জন্য, ঠিক আছে? তোমরা এন্টারটেনিং কতটা হচ্ছে সেটা আমার দেখার জন্য, মানে আমি তোমাদের এন্টারটেন কতটা করতে পারছি সেটা দেখার জন্য। আশা করি এরকম ভিডিও যদি তোমরা আমার কাছ থেকে চাও তাহলে আমাকে প্লিজ বেশি বেশি করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তবে বুঝতে পারছো তো সবাই মনের কষ্টটা না বলেই ফেলে, আর বাকি কথা ফাঁকা মাছ, খেলতে সবাই পারি। ওই তো বললাম বাড়ির বউ তো, কাজ ফাজ আছে, লোকে নিয়ে মিথ্যে মিথ্যে করে বলার সময় নেই, যা বলি সত্যি কথা বলি, সত্যি সেটা মিথ্যে কথা বলি না। বুঝতে পেরেছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কোনোদিন বলিনি আজকে কিন্তু বললাম, আর এরকম ভিডিও দেখতে পারে অবশ্যই কমেন্ট করো, আমার ভিডিওর পর্দায় চোখ রাখো। আর সব টুংটাং করে বাজাতে হয় আমি আবার বলতে পারি না, আমার ওই ভিডিওর পাশে কি টুংটাং করে যা বাজানো বাজিয়ে দিও, ঠিক আছে বন্ধুরা? চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, অনলি এন্টারটেনিং হবে, এন্টারটেন। ওই যে কিছু ইংরাজি বলে আমি আবার সবার ইংরেজি শুনে শুনে আমি নিজের ইংরেজিটাই ভুলে যাচ্ছি, ঠিক আছে? শুধু মজা পাও, আনন্দ নাও, চলো টাটা বাই।